নি তোমার নাম শুনিয়া আপনার নাম শুনিয়া পা গলে আমার মনটা গো নবী একেবার তোয়ার নী নাম শুনিয়া পাগল আমার মনটা গো নবী একবার দেখা গো নবী একবার খা দিও গো সপনে তেতীয় গো দেখা দেখব নয়ন ফোরে গো তিয়াম গো দেখা দেখব নয়ন ফোরে গো নবী একবার খাতে দেখা দি গো তোমার প্রেম পড়ে পাগলে আমার মনটা গো একবার দেখা নবী একবার দেখা দিয় গো আল্লাহ এবার সকাল হয়ে গেল এবার ওই জেল ঘর থেকে সেই বেড়ি ছেলে বের হয়ে চলে গেল এবার নতুন রাজা পুরাতন রাজা এবার নিজের সিংহাসনে বসে গেছি এবার বেলা যখন সাতটার টাইম হয়ে গেল সাতটার সময় হয়ে গেল নতুন রাজা বলছে উজির কে উজির রে ওই চিনিয়া বাদামালাটা কার ফাঁসি দেওয়া হবে না ছেড়ে দাও ছেড়ে দাও কার ফাঁসি দেওয়া হবে না এবার জেল ঘর থেকে তারে বের করে দেওয়া হলো বেলা যখন আটটা বেজে গেল এবার নতুন রাজা মানে ফকির পুরাতন রাজাকে বলছে হুজুর আমার সময় শেষ হয়ে গেল আটটা পর্যন্ত আপনি বসে যান আর আমার সিংহেশনটা আপনার মাথাতে দিয়ে দিলাম এখন আটটা বেজে গেল করে আপনি আমাকে ফাঁসি দিয়ে দেন এবার পুরাতন রাজার চোখ দিয়ে ঝর্জর 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 ঝরঝর করে পানি ঝোরতে শুরু হয়ে গেল গেল পুরাতন রাজা কানতে লাগলো সমস্ত লোক জমা হয়ে গেছে আজকে তো বেটা ফকির রাজা ফাঁসি দিয়ে দিবে কিন্তু রাজার চোখ দিয়ে যখন পানি ঝরতে লাগল, রাজা যখন কানতে লাগল, সমাজের যত লোক যত বাদশার দরবারে লোকজন তারা তাজ্জুবে পড়ে গেল আল্লাহরে কি হয়ে গেল কেন রাজা কানছে কাঁদছে ব্যাপারটাকে বুঝতে পারি না ঠিক আটটা যখন বাজে গেছে এবার ওই রাজা জাল্লাদকে ডেকে বলছে জাল্লাদ রে আমি ভোল বুঝেছি রে এই দরবেশ আজকে আমাকে যা বুঝিয়ে দিলে ফকির যা বুঝিয়ে দিলে আমি জীবনও কোনোদিন আমি বুঝতে পারিনি রে ও জাল্লাদ রশ্মি খুলে নাও এই দরবেশ ফকিরকে আর শাস্তি দেওয়া হবে না রে দাও হবে না এবার সমাজের লোক বলতে লাগলো হুজুর কি পেলেন আপনি যে তাকে সাজা মাফ করে দিলেন একটু দয়া করে বলেন এবার পুরাতন রাজা বলছেন সমাজের লোক রে এ আমার জনগণের লোক একটা চিনিয়া বাদাম ওয়ালা একটা মদকে দেখে এমন করে ডর করলো ভয় করলো একটা সুন্দর বেটি ছেলেটাকে দেখার পর তার সাথে গুণা করলো না বেঁচে গেল আর আমি রাজা আমি এক মাস ধরে কেমন করে মদকে দেখে আমি ভয় করলাম যে আমি মদ থেকে আমি ডরাইতে পারলাম না আমি আল্লাহকে দেখে ডরাইতে পারলাম না চিনিয়া বাদাম আল্লাহকে দেখে ডরিয়ে ভয় করে গুনা থেকে বাঁচতে পারলো তাহলে আমি একটা রাজা কেন আল্লাহকে দেখে ডরিয়ে আমি মতের ভয়ে কেন গোনা থেকে আমি বাঁচতে পারবো না আমি ভুল বুঝেছি এই দরবেশ ফকির আমাকে যেটা বুঝেতে চাইলে গোটা রাত আমি বুঝেছি তাকে ছেড়ে দে আমি তাকে মাফ করে দিলাম ভাই আমার তাহলে জীবনের সমস্ত পাপ গুনাহ আল্লাহ maaf করবেন ক্ষমা করবেন কিন্তু মরার আগে ভাইরে একবার কিন্তু তওবা করতে হবে বিনা তওবাতে আল্লাহ maaf করবে না কো দুনিয়াতে চুরি করেছেন দুনিয়াতে জিনা করেছেন দুনিয়াতে মদপান করেছেন দুনিয়াতে নামাজ ছেড়েছেন দুনিয়াতে যে কোনো গুনাহ করেছেন মরার আগে যদি একবার তওবা করে নেন আল্লাহ maaf করে দিবেন আল্লাহ মাফ করে দিবে বলবেন হাজি মৌলানা এত জীবনে চুরি করেছি জাল চুরি করেছি বংশী চুরি করেছি এগুলি আছে নাকি এখন নাই মনে হয় আল্লাহ রহমত থেকে ঘটে গেছে কত মাল চুরি করেছি কত দানা চুরি করেছি ভুঁয়ে একটা ধান থাকতো না সব চুরি করেছি কত মদ পান করছি এগুলো আল্লাহ মাফ করবে জি আল্লাহ মাফ করবে কেমন করে আল্লাহ রসুল বলেছেন একটা লোক ঘোড়াতে চড়ে সাফার করছে আর ওই ঘোড়াতে পানি আছে ঘোড়াতে নাস্তা খানা পিনা সব আছে আর গরমের টাইম হাঁটতে 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 রাস্তাতে একটা গাছ দেখতে পেয়েছে লোকটা যে সফর করছে একটা গাছ দেখতে পেয়েছে তখন লোকটা বলছে যে আশেপাশে তো আর কোনো গাঁ গেরাম দেখতে পাই না তুই গাছের তলাখানে একটু আরাম করি তখন এখান থেকে যাবো মাঠে ঘাটে কাজ করতে যে গাছ টাছ দেখতে পেলে আপনারা আরাম করেন না করেন না আরাম করেন তো লোকটা বলছে খাস থেকেছি ঘোড়াটাকে ছেড়ে দিলে আর বলছে যে এই গাছের তলে একটু আরাম করি তখন যাব। এবার গাছের তলে আরাম করতে যে কলম তো খাস না মানুষ হেলা না যেরকম করে তো নিন চলে গেছে ঘুমিয়ে গেছে এবার ঘুম থেকে যদি উঠে দেখছে তো ওর ঘোড়া কিন্তু নাই গায়ে হয়ে গেছে মন খারাপ হবে না হবে না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন ওই লোকটার মন খুব খারাপ কেন লোকটা মনে মনে বলছে রব্বুল আলামিন কেমন করে নিজের বাড়ি যাব আল্লাহ কি আমি বাজব আঞ্জর পাঞ্জরে কোন গাঁ দেখতে পাই না কোন মানুষ দেখতে পাই না কোন বাড়ি দেখতে পাই না আমি মরে যাব আল্লাহ রে আমার ঘোড়া নাই কি এমন করে আমি বাড়ি যাব আর ওই ঘোড়ার উপরে আমার খানা পিনা সব আছে ওটাও চলে গেল কি খেয়ে বাঁচবো আল্লাহ কি খেয়ে বাঁচবো আমি আর বাঁচবো না এই ভাবা চিন্তা করতে করতে হঠাৎ ঘোড়া কোন দিক থেকে হাজির আর দেখছে যেমন খানাপিনা পিনা তার উপরে ছিল সবকিছু আছে এবার বলেন লোকটা খুশি হবে না হবে না জোরে বলেন খুশি হয়ে যাবে আল্লাহ রসুল বলেছেন এই মতো আল্লাহ রবীন্দন ওই ঘোড়াওয়ালার থেকে আল্লাহ বেশি খুশি হয়ে যান ওই বান্দা বান্দির ওপরে যে বান্দা বান্দি গুনার পর তো করবে গুনা করার পর তওবা করবে জীবনে পান করেছে

তিন ঘন্টা চার ঘন্টা পর যদি মা বাড়িতে আসে মায়ের চান ছেলের দিকে লাগা থাকবে না থাকবে না আল্লাহ রে আমার ছেলেটাকে ঝুল্লোতে শুতিয়ে দিয়েছি আল্লাহ আমার ছেলেটাকে কখন দেখতে পাবো কখন একবার বুকে জড়াইতে পাবো কখন আমার ছেলেটাকে আমি দুধ পান করাইতে পাবো মা যখন সন্ধ্যা এসেছে এবার বলেন বাচ্চাকে বুকে নিয়ে মা খুশি হবে না হবে না জোরে বলেন মা খুশি হবে আল্লাহ রাসূল বলেছেন উম্মত একটা মা যেমন নিজের বাচ্চাকে দুধ পান করে যেমন খুশি হয়ে যায় এই মতো একটা বান্দা যখন ভটকে থাকে গুনার কাজে যখন লিপ্ত থাকে আর ওই বান্দার তওবা করে যখন আল্লাহকে বলে আল্লাহ রে তুমি জীবনের গুনাকে মাফ করে দাও আল্লাহর জেনে শুনে গুনাহ করব না আল্লাহ রাসূল বলেছেন ওই মায়ের থেকে আল্লাহ বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ তওবা করতে হবে একটা হাদিসের কথা বলছি ভাই আপনাদের সামনে আল্লাহ রাসূল বলেছেন একটা লোক একটা দুটা তিনটা চারটা করতে করতে নিরানব্বইটা মানুষকে কেটেছে কয়টা মানুষ নিরানব্বইটা মানুষকে মার্ডার করেছে বোখারি শরীফের হাদিস সহিহ হাদিস নিরানব্বইটা মানুষকে মার্ডার করেছে একটু কিছু না হলো হলো দিলে তলোয়ার চেপে দিলে ওকে এবার কি যে মন হলো তার যেদিন নিরানব্বইটা মানুষ পুড়ে গেল তখন লোকটা একদিন বলছেন না এরকম করে করে তো আল্লাহ আমাকে একদিন মরতে হবে তালওয়ার খন্তা বলছে যে এই যে তালওয়ারতে কত লোককে কেটেছি না তওবা করবো আল্লাহর দরবারে কার কাছে যাব কার কাছে যাব তো বলছে যে এ খরবাড়িতে চলে যায় একটা ওখানে মাওলানা আছে ওকে জিজ্ঞাসা করে মাওলানা এতটি গুনাহ করেছি আল্লাহ কি গুনাহ maaf করবে না এবার একটা মোল্লা সাহেব চলে গেল মোল্লা সাহেব ওকা তো জানছে সবাই খুনী লোক গ্রামে এলাকাতে যদি কেউ এরকম একটা শের লোক থাকে তো চিনতে পারবে না পারবে না সবাই পারবে তো বলছে যে মৌলানা আমি নিরানব্বইটা মানুষকে আল্লাহ কি আমার কোনোটাকে মাফ করবে না মৌলানা বলছে যে তোমার মতন পাপিক আল্লা মাফ করবে না তখন ওর তো মন খারাপ হয়েছিল গিয়েছিল হাতে ছিল সালা এমন না মাফ করবে না তমন করবে না তোকে দুনিয়াতে থোব না করব এবার ওর ও কার তানটাকে উড়িয়ে একশোটা পুড়িয়ে দিলে একশোটা হয়ে গেল বলছেন না আর চলে যাই এবার যেতে 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 তখন বলছে যে কাসবাতে যাই কাসবাতে ওখানে একটা মাওলানা আছে বড় মাওলানা ওর কাছে ওকে জিজ্ঞাসা করি এবার ওখানে যে তখন বলছে মাওলানা একশোটা লোককে মার্ডার করে এসেছি আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে না এবার মাওলানা বলছেন যে হ্যাঁ আল্লাহ তোমার গুনাহ মাফ করবে কিন্তু একটা শর্ত আছে তোমাকে তওবা করতে হবে খালিস নিয়াতে আর তোমাকে মার্ডার করতে হবে না জেনে বুঝে মার্ডার করতে হবে না আর তুমি যা আছো কাঠিয়ার চলে যাও কাঠিয়ার তুমি চলে যাও ওই কাঠিয়ার গ্রামে একটা ভালো জায়গা আছে গ্রাম আছে ওই গ্রামে ওর সাথে নমাজ রোজা করবে আল্লাহ তোমার গুনা মাফ করে দেবে এবার লোকটা হাঁটতে লাগলো হাঁটতে 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 এবার ধরেন যে কাজওয়া থেকে হাঁটতে শুরু করেছে হাঁটতে হাঁটতে রাউতরা চলে গেছে রাউতরা চিনেন তো সবাই রাওতালা চলে গেছে এবার আল্লাহ তারা কয়াতালা মালা ম যে যান কবজ করে ওই ফেরুস্তাকে বলছেন ফেরুস্তা রে কাসবা থেকে একজন আমার বান্দা একশো লোককে মার্ডার করেছে গুণামাফ করার জন্য কাঠিয়ার যাচ্ছে এখন ওই লোকটা রওতাড়া চক পার করছে ওই রওতাড়া চকে তার যান খান খবচ করে নে ওই লোকটা যেন কাঠিয়ার বাজার না ঢুকতে পারে কে বলছেন আল্লাহ জারে ফেরুস্তা যা ওই লোকটা ঢুকতে না পরে লোকটা কাসবা থেকে হাঁটতে শুরু করেছে হাঁটতে হাঁটতে রওতরা পৌঁছে গেছে এবার যারে ফেরোস্তা যা 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 ওই লোকটার জান কবজ করে নেই লোকটা যেন কাঠিয়ার ঢুকতে না পারে আল্লাহর আদেশ এসে জান কবজ করে নিলে কবজ হয়ে গেল এবার এই লোকটাকে আমি একশোটা মার্ডার করেছি একে জাহান নামের ভিতরে নিয়ে যাব। ওখানে জান্নাতের ফেরস্তায় হাজির হয়ে গেল এই লোকটাকে জান্নাতের ভেতরে নিয়ে যাব। তুই ফেরস্তাতে ঝগড়া চলু জাহান নামের ফেরুস্তা বলছেন লোকটাকে জাহান নামে নিয়ে যাব জান্নাতের ফেরস্তা বলছেন লোকটাকে জান্নাতে নিয়ে যাব এবার জাহান নামের ফেরস্তা জান্নাতের ফেরস্তা ঝগড়া লেগে গেল জাহান নামের ফেরস্তা বলছেন এ জান্নাতের ফেরস্তা তুমি জানো এই লোকটার জীবনে নমাজ নাই লোকটার জীবনে রোজা নাই লোকটার জীবনে দান নাই লোকটার জীবনে কোনো নেক আমল নাই ওপর থেকে একশোটা লোককে মার্ডার করেছে রে এরকম লোকের ঠিকানা জাহান নামে এই জন্য লোকটাকে জানান্নামের ভিতরে নিয়ে যাব, আমি তাকে জান্নাতের ভিতরে যেতে দেব না এবার জান্নাতের ফেরস্তা বলছেন না এই জাহান্নামের নামের ফেরস্তা এক আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব জাহান্নামের নামের ফেরস্তা বলছেন কেমন করে তুমি নিয়ে যাবে এবার জান্নাতের ফেরস্তা বলছেন জাহান্নামের ফেরস্তারে আমি জানি লোকটা জীবনে কোনো দিন নিয়ে করেনি ভালো আমল করেনি তার খাতাতে ডাইরেতে জীবনে কোনো দিন নিয়ে কি কি জিনিস জানে না রে জাহান নামের আমি জানি লোকটা প্রায় একশোটা মার্ডার করেছে কিন্তু আমি এই কথাটা জানি এই লোকটা তোবা করে লোকটা ইস্তেকফার করে আল্লাহর দরবার তোবা করে এ লোকটা ভালো কাজের জন্য ভালো জায়গাতে যাচ্ছে এই জন্য লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাব জাহান্নামের ফেরস্তা বলছেন না মে টাকা যেতে দেব না אביন সব কে করবে টানাটানি শুরু হয়ে গেল আপনারা বলেন তো কোথায় যাবে লোকটা হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরস্তা কা বলছে যারে ফেরেশতা যা তারকে ফয়সালা করে দেয় ইনসাফ করে দেয় যা তুই বিচার করে দেগা লোকটা জান্নাত যাবে না জাহান্নাম যাবে এবার সেই ফেরস্তা চলে এলেন আসা পর তারা দুইজন বলছেন ভাইরে রে তোরা ঝগড়া কেন করছিস রে ভাই জাহান্নামের ফেরস্তা বলছেন ভাইরে তুমি আইসা যত খুব ভালো হয়েছে আমারকে ফয়সালা করে দাও যেটা তুমি ফয়সালা করে দিবা মেনে যাব এবার বলছে কি তোমার কি হয়েছে বলো জাহান্নামের ফেরস্তা বলছে ভাইরে রে এই লোকটা ১০০টা লোককে মার্ডার করেছে আর জীবনে কোনোদিন ভালো আমল কে জেনে জানি না একটা কোন লোককে সালাম ও জীবনে দেয়নি সালাম কে জেনে সেটা ওর নাই এই জন্য লোকটাকে জাহান্নামের আগুনে নিয়ে যাব কিন্তু জান্নাতের ফেরেশতা যাইতে দেয় না এবার ওই লোকটা বলছেন ওই ফেরেশতা বলছেন এরে জান্নাতের ফেরেশতা তুই বল কেন তাকে জান্নাতে নিয়ে যাবি এবার জান্নাতের ফেরেশতা বলছেন এরে আল্লাহর বান্দা এ আমার ভাই শুনে নাও আমি জানি লোকটা জীবনে সালাম কে জেনেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কে জেনেছে আর একটা নেকি নাই লোকটা অপর থেকে একশোটা মার্ডার করেছে আমি জানি কিন্তু লোকটা আল্লাহর দরবারে মরার আগে এমন করে তওবা করেছে এমন করে তওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে জীবনের গুনাহকে মাফ করে দিয়েছেন এই জন্য লোকটাকে আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব ফেরেশতা বলছেন এক কাজ কর আমি ফয়সালা করছি তোমরা ঝগড়া করিও না বলছে কেমন করে বলছে লোকটা কোন দিক থেকে আসছে বলছে কাসবা থেকে যাবে কোথায় না তো কাঠিয়ার যাবে এখন যেখানে মারা গেছে জায়গাটার নাম কি তো বলছে রাউতাড়া এবার বলেন তো কোন দিকে বেশি খানি আছে কাসবা থেকে রাউতলা বেশি দূরে না রাউতলা থেকে কাঠিয়ার বেশি কাছে জি এদিকে বেশি খানি ওদিকে কম খানি নাকি মানে রাউতলা থেকে কাঠিয়ার কম খানি মানে বেশি খানি চলে গেছে কম খানি বাকি আছে এবার ওই ফেরস্তা ফেসলা দিয়ে দিলেন আরে জান্নাতের জাহান্নামের ফেরস্তা তোমরা শুনলাম আমি ফেসলা দিয়েছি এই লোকটা গুনার জায়গা থেকে বেশখানি নেকের দিকে লোকটা চলে গেছে গুনার জায়গা থেকে লোকটা নেকের দিকে বেশখানি চলে গেছে এই জন্য লোকটা আল্লাহর জান্নাতে যাবে না লোকটা আল্লাহর জাহান্নামে যাবে না দেখেন আল্লাহ কত বড় পেয়ালু মাফ করেওয়ালা বলেন আমার আপনার বাড়িতে মা আছে না নাই সবার বাড়িতে মা মা মাঝে মাঝে রাগে না রাগে না সবার পরে মা রাগে সব মানুষের পরে রাগে একটা হাজি হয় তাওয়ার পরে মা রাগে একটা মালানা হয় তাওয়ার পরে মা রাগে নমাজি হয় তা মা রাগে বেনমাজি হয় তা মা রাগে মতকর হয় তা মা রাগে বলেন রাগে না রাগে না মা রাগ করেছে এমন রাগ করেছে এবার আপনি চক থেকে মার জন্য এক পা মিষ্টি নিয়ে চলে গেলেন মাকে খেয়েলে কিন্তু মা এমন রাগ করে আছে বলছে তোর মুখও দেখবো না তোর মিষ্টিও খাবো না তুই চলে যা আমার কাছ থেকে এরকম হয় না হয় না এবার গেলেন একদিন আবার একদিন পর বলছ মাগে মাতার জন্য 5 টাকার বিস্কুট এনেছে মা মা তুই খেলে আবার বলছে তোর খাব না তুই আমার সামনে থেকে চলে যা ইয়া তো মারে গেছে সেইদিনও কিন্তু মা খেলো না আবার তৃতীয় দিন আপনি চলে এলেন মা কে বলছল মাগে আমি তোর সন্তান কেন মা মা maaf করেতে রাগ করিস না গা মা মাগে তোর জন্য বিস্কুট এনেছি গা মা মিষ্টি এনেছে মা তুই খেলে সেইদিনও মা খেলো না এবার তিন দিন চার দিন দেয়ার পর এবারে মার কাছে মিষ্টি এনেছেন পা দোকান ধরে পড়ে গেছেন মাগে তোকে maaf করতে হবে গো মা মাগে তুই যত আমাকে maaf না করবি গো মা আমি তোর পা ছাড়ব না দয়া করে তুই maaf করে দে বলেন দুনিয়াতে কোনো এমন মা নাই যে মায়ের পা ধরে যদি maaf চায়েন তো মা maaf করবে না আজ কি maaf করবে না করবে না মা মাপ করবে শুধু মাপ করবে না মা আপনাকে জড়িয়ে গলাতে ধরবে আর আপনার সাথে সাথে মাও কানতে লাগবার বলে বাটারে ছেড়ে দেরে রে হত সন্তান ছেড়ে দে পা ছেড়ে দে আই তুই আমার বুকে আই তো আমি মাপ করে দেনো মা মাপ করে দিবে আল্লাহ রাসূল বলেছেন উম্মত একটা পাপী গুনাহগার বান্দা বান্দে যখন গুনাহ করে রে আর গুনাহ করার পর আল্লাহর দরবারে যখন কান্দে কান্দে চোখ দিয়ে পানি ঝরিয়ে বলে আল্লাহ জীবনে চুরি করেছে যে জীবনে এটা কেটে করেছি আল্লাহ জীবনে মদ পান করেছি আল্লাহ দুনিয়ার কোন মানুষ জানতে না পারতে গেলে আল্লাহ তুমি জানো তুমি আল্লাহ দেখেছো আল্লাহ তোমার দরবারে আমি কান্দা কান্দা তওবা করছি আল্লাহ দয়া করে তুমি আমার গুনাহকে maaf করে দাও যদি আল্লাহর ঘরে এক ফোঁটা চোখ দিয়ে আপনার পানি ঝরে গেল আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে তোমার চোখ দিয়ে পানিটা বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দিবেন শুভান্লাহ তাহলে মা শুভান মাপ করতে পারে তা আল্লাহ কেন পরবে না এবার বলবেন মা কতখানি তোয়া পেয়েছে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রাবুল আলমিন একশোটা দয়ার মালিক কত দয়ার মালিক একশোটা রহমতের মালিক দয়ার মালিক একটা রহমত আল্লাহ দুনিয়াতে দিয়েছে আর নিরানব্বইটা রহমত আল্লাহর কাছে আছে ওই রহমতটা কাকে দিয়েছে আমাকে দিয়েছে ওই রহমতটা আপনাকে দিয়েছে ওই রহমতটা আমার বেটাকে দিয়েছে ওই রহমতটা আপনার বিবিকে দিয়েছে ওই রহমতটা কুকুরকে দিয়েছে ওই রহমতটা মুরগিকে দিয়েছে ওই রহমত বন্দরকে দিয়েছে ওই রহমত ইন্দুরকে দিয়েছে ওই রহমত চিলকে দিয়েছে দিয়েছে ওই রহমত চিলের মাকে দিয়েছে দুনিয়াতে আল্লাহর যত মাখলুক একটা রহমত ভাগ করে কুটে 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 দিয়েছে একটা রহমত যদি পর কারণে একটা রহমতের একটুখানি ভাগ পর কারণে যদি মার পা ধরে মাফ মাফ করতে পারে তো যে আল্লাহ নিনে না ওইটা রহমতের মালিক বলেন সে আল্লাহর দরবারে যদি কাইন্দা মাপ চাইন তবে আল্লাহ মাফ করবে কি করবে না করবেন না করবেন না একটু আমার সাথে বলেন আস্তক ফেরুল্লাহ জোরে বলেন আস্তক ফেরুল্লাহ ওয়া তুই লে জোরে পড়েন আস্তক ফেরুল্লাহ ওয়া তু বেলাই আস্তক ফেরুল্লাহ ওয়া তুইলে এ ভাই মুসলমান একটা দুয়া দিয়ে যাচ্ছে রে ভাই এ আমার মায়া রাখাল আর একটা দুয়া গেলেন এই দুয়াটা যদি পড়েন গেমা আল্লাহ রসুল দুয়াটার কত করে দিয়েছেন শুনেন আল্লাহ রসুল বলেছেন কালে মা তানে হাবিবা ইলার রহমা

পড়েন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কত ছোট দোয়া যত পড়বেন তালা যতে ওজন হবে এবার ভাই আমার মতের কথা আর অনেক আছে আমি ওদিকে যাব না এবারে শেষ পর্যন্ত মানুষের আমার আপার যখন મોત হয়ে যাবে আল্লাহ রাসূল বলেছেন যে এই দুনিয়ার মানুষ મોત হয়ে যাবে তোমার কফন দফন হবে এবার তোমার দফন হওয়ার পর তোমাকে যে খাটে যেতে যেতে হবে 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 না 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 বলেন জোরে আজ থেকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর আগে মানুষ নিজের বাড়িতে খাট রাখত এখানটা ভালো করে খাট রাখ রে যেদিন মরে যাবো সেদিন কিসে চড়ে যাবি রাখতক না রাখতক না সুন্দর খাট রাখতো তাই কবি বলছেন আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে কাঁচা পাশের খাট বান্ধিবে শুকনো পাতের ডোর কাঁচা হাবাসের খাট বাঁধেবে শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে আজ মন মর চঞ্চল রে গরম পানি বইরের পাতায় মন্তকে তোকে গহারাবি গোসল করে না করে না গরম পানি দেয় বইয়ের পাতা দিয়ে গরম পানি বইয়ের পাতায় মন্তকে গোসল করাবে গোসল করাইয়া মন্তকে দাফন করিবে রে আজ মন মর চঞ্চল রে আল্লাহ রসুল বলেছেন উম্মত রে যে খাট খানাতে তোমাকে নিয়ে যাবে রহমত ওই খাট খানটাকে নিয়ে যাবে রসুল বলেছেন কবরের পঞ্জরি কবর পর্যন্ত তিনটা জিনিস যায় দুটা আপস আছে দুটা ফেরত হয়ে যায় আর একটা মাত্র তোমার সাথে যাবে তিনখানা মানুষের সাথে কবর পর্যন্ত যায় কি কি একটা হলো মাল মাল বলতে ক্যাথা পালিস খাট যাই কি যাই না এটা হলো একটা মাল দ্বিতীয় নম্বর লোকজন যত লোক জানাজা পড়িতে যাবে এরা কবর পর্যন্ত না চলে আসবে আর সাথে তিন নম্বর আমল যাবে ভাই আমার তাহলে ওয়াজ করার বলার মেলায় সময় আছে ঠান্ডার মৌসুম আমি বেশি লম্বা না করে আজকে সেই খাটের জন্য যে খাটে আমাকে আপনাকে চড়ে যেতে হবে আপনি মোটরসাইকেল কিনেছেন দুনিয়াতে আরামের জন্য আসানের জন্য কিন্তু সেই মোটরসাইকেলকে কবরে নিয়ে যাবে ফোর হুইলার কিনেছেন সেই গাড়ি কি কবর নিয়ে যাবে যাবে না রে ভাই যেটা কবরে যাবে সাথে করে যেই সওয়ারিতে আপনি সওয়ার হয়ে যাবেন যেই ঘোড়াতে আপনি চড়ে যাবেন যেই খাটে আপনি চড়ে যাবেন যেটা আপনার আখেরাতের সব থেকে ছোট হোক বড় হোক নর হোক নারী হোক পাপী হোক নেককার হোক সবাই কি খাটখানে দরকার আছে আছে না নাই জোরে বলেন আছে না নেই সবারই দরকার আছে সেই খাট খানটার জন্য আজকে দেখি কোন আমার ভাই পাঁচ হাজার কেউ একটা লোক দিতে পারবেন কোন আল্লাহর বান্দা আমাদের গ্রামে সুবান খাটের জন্য এরকম জালসা করেছি আমার একটা কয়েক বছর হয়ে গেল খাটের জন্য একটা খাট কিনতে হবে এবার ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা মনে করলাম যে হবে মোটামুটি এক এক লাখ টাকা কালেকশন হয়ে গেল এবার জুমার দিন এলান করছে আমাদের গ্রামের সামিতি সাহেব সবাই চিনছেন সাবেদ আলী জিনতেন টলার সাহেবталиক উনি তখন বলেন যে মামু اعلان করে দাও যে কোটা চাঁদা হয়েছে মসজিদ লাগিয়ে দিবে আর খাটের যা দাম লাগবে আমি একাই খাট বানিয়ে দেব একলে খাট বানিয়ে দিতেছে সুবহানাল্লাহ এর কোন দুনিয়াতে আল্লাহর আছে আর আপনাদের গ্রাম তো দানের ব্যাপারে मशहूर আছে আল্লাহর রহমতে সব জগে জগতে আমি বলি দেখি একটা লোক আজকে 5000 টাকা কেউ দিতে পারবেন কোন আল্লাহর বান্দা এই আখেরাতের সওয়ারি যে সওয়ারিতে আমি আপনি চড়ে যাব সেই সওয়ারির জন্য সেই ঘোড়ার জন্য খাটের জন্য দেখি কোন আল্লাহর বান্দা 2000 টাকা কেউ দিতে পারবেন এবং দেখি 20 জন আল্লাহর কেও এমন বান্দা আছেন 1000 1000 1000 1000 করে দিতে পারবেন এবং দেখি কোন আল্লাহর বান্দা 20 জন এমন আছেন 500 500 500 করে দিতে পারবেন মায়েরা খালারাকে বলবো এ আমার মা খালা মা মরে গেছে দাদু মরে গেছে দাদি মরে গেছে আমারকে নসিবে হয়নি খাট আপনার গাল্লা নসিবে লেখেছে নাকের খুলে হাতের খুলে গলার খুলে পায়ের খুলে কিংবা বাড়িতে কাঁচার বাজনা কাঁচার থালি যত আছে কেউ বাড়িতে রাখতে না গে মা সব খুলে খুলে দিয়ে দেন খাটের জন্য মায়েরাকে বলবো ছাগল অনেক বাড়িতে আছে একটা করে ছাগল গলা দান দেন এই দেখেন সর্বপ্রথম একটা কাসার বাজনা কাসার থালি কে দিয়ে গেছে আল্লাহ সামাদ নারে তাকবীর সুহান আল্লাহ দেখি সর্বপ্রথম কোন এমন একটা লোক কি নাম ভাই মোহাম্মদ মুজিবুর রহমান কি তোমার নাম মুজিবুর রহমান তোমার নাম কি মোহাম্মদ সারমাজ মাশাআল্লাহ দেখে নওজোয়ান যুবক মানুষ 500 দিয়েছে ভাই আর 500 দিয়ে 1000 টাকা পেরবে না দিতে বেশি চাহব না রে ভাই আই আখিরাতের একটা সওয়ারি রে ভাই মরে যাব এই যে আজ কাপড় পিন্ডা আছে কিছু থাকবে না সব ফেল দিবে গতর থেকে কিছু যাবে না ভাই পরে দিয়ে দিবে লক্ষ্য দাও পরে দিয়ে ভাই ইনশাল্লাহ রে নজান মানুষ যুবক মানুষ লেখো ভাই লেখো কাসিম ভাই আমার ভাই দিয়ে দিবে ইনশাল্লাহ পাঁচশো টাকা এই দেখেন আমার নানা যান কি নাম আপনার আব্দুল কাইয়ম সাহেব দান করলেন আর মাশ আল্লাহ ভাই বিশটা কলম চেয়েছি এক হাজার এক হাজার করে আর একটা লোক দু হাজার একটা লোক পাঁচ হাজার টাকা চেয়েছি তার মধ্যে আমার নানা যান আব্দুল কাইয়ম সাহেব এক হাজার টাকা দান করলেন মাশ আল্লাহ জাজা জাজা আল্লাহ তোমার বান্দা আবদুল কাইয়ম সাহেব এক হাজার টাকা আল্লাহ জমা করে দিলেন আল্লাহ এক লক্ষ টাকা মনে করে তুমি কবল করে নাও আল্লাহ মনের আলসাকে পুরা করে দাও আল্লাহ আরো একটা ছোট ছেলে পাঁচশো টাকা জমা করে গেল সার মাজালি ভাই আল্লাহ পাঁচশো টাকা জমা করে দিলে এক হাজার পুরা করলে না এ ভাই এক হাজার টাকা ভাই হে জীবনে কি আছে রে ভাই আচ্ছা বলেন তো ওই খাটটার সবারই দরকার আছে না নাই এই যে দেখেন আমি কাপড়টা পিন্দা এটা থাকবে না ভাই দিবে না কিছু দিবে না এ ভাই সব চলে যাবে শুনতে তো কি নাম ভাই মোহাম্মদ শামসাদ ভাই 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ নারে তাকবীর দু কলম হয়ে গেল দিয়ে দিবেন ভাই ঠিক আছে হ্যাঁ লিখে নেন শামসাদ ভাই 500 টাকা নগদ 500 বাকি 1000 হয়ে গেল ভাই দু কলম হয়ে গেল মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই দেখেন আমার ভাই কি নাম মুসলিম মাশাআল্লাহ 200 টাকা কেন ভাই আচ্ছা নারে থাকবে এই দেখেন মুসলিম ভাই কলম দেন লেখেন না ভুলে যাবেন 1000 টাকা নারে থাকবে তিন কলম হয়ে গেল ভাই মাশাআল্লাহ তিন কলম হয়ে গেল ভাই এই খাটের দরকার আছে সবারির ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ আমার মা খেলা রাইছেন আপনারা দান গালা দিয়ে যান চট 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 করে জাজা ওয়া খাইরান জাযা ওয়া আসনাল এই দেখেন কি নাম নানা আপনার আহাহা ঘোঘা থেকে একজন সুভান আল্লাহ ঘোঘার কথা মনে পড়লো ওখানে একটা মওলানা আছেন খায়রুল ইসলাম খায়রুলা নাম রাজাবাড়িতে একজন

আল্লাহ তোমার বান্দারাকে দেখো এক হাজার এক হাজার করে আল্লাহ চার পাঁচ জন বান্দা আল্লাহ জমা করে দিলেন আল্লাহ তার কে দান তুমি কবুল মনের আশা কাল্লা পুরা করে দাও রোজ রোজ করে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেজনা থেকে আল্লাহ মাছ রাখো আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তারকে কবরকে তুমি নূর দেয়া আমার করে দাও আমিন কি নাম ভাই